বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। আর খুঁটি পুজোর মাধ্যমে পাড়ায় পাড়ায় তারই শুভ সূচনা শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা সোদপুরের বেশ কিছু সেরা পুজোর থিম সম্বন্ধে জেনে নেব। প্রথমেই দেখে নেব সোদপুর উদয়ন সংঘের পুজো। এবার সোদপুর উদয়ন সংঘের পুজো 52তম বছরে পদার্পণ করল। আর এবার তাদের পাড়ার থিম হল শুরুর উৎসব, ঐতিহ্যের 52 বছর। এবার যে পুজো সম্বন্ধে বলবো সেটা হলো HB টাউন বা বিজয়পুর টাউন ক্লাবের পুজো। এবার HB টাউনের পুজো তাদের প্রাক হীরক জয়ন্তী বৎসর পালন করছে, অর্থাৎ এবছর তাদের পুজো 74তম বছরে পদার্পণ করল। আর তাদের থিম হলো শান্তির উৎসব, ধর্ম যার যার, মা দুর্গা সবার। এরপর দেখে নেব শহীদ কলোনির পুজো। যারা গেল বছর দার্জিলিংয়ের পাহাড় এবং টয় ট্রেন করে সবাইকে চমকে দিয়েছিল, এবারে তাদের থিম হল বাড়িয়ে হৃদয়ের স্পন্দন, চলো যাই আমেরিকা টু লন্ডন। তো আমেরিকা টু লন্ডন দেখতে হলে, যেতে হলে আসতে হবে শহীদ কলোনির পুজোয়। এরপর দেখে নেব 2 নম্বর দেশবন্ধু নগরের পুজো। যারা গেল বছর বাঁশের কান্না থিম করে সোদপুরের সেরার সেরা পুজোগুলোতে জায়গা করে নিয়েছিল, আর এবছরে তাদের থিম বিধিলিপি। তো বিধিলিপি দেখতে অবশ্যই আপনাদের আসতে হবে সোদপুর 2 নম্বর দেশবন্ধু নগরের পুজোতে। এরপর দেখে নেব 3 নম্বর দেশবন্ধু নগরের বা নবোদয় সংঘের পুজো। এবার নবোদয় সংঘের পুজো 71তম বৎসরে পদার্পণ করল, আর এবছর তাদের থিম হল হ্যারি পটারের জাদুনগরী। চলুন এবারে তাদের মেন পুজো উদ্যোক্তা যিনি বুবাই মল্লিকের মুখ থেকে শুনে নিই তাদের পুজো সম্বন্ধে। নবোদয় সংঘ দুর্গোৎসব এবছর 71তম বৎসরে পদার্পণ করল। তো আজ আমাদের খুঁটি পুজো সম্পূর্ণ হলো, খুঁটি পুজোর মাধ্যমে পুজোর সূচনা হলো আর কি। তো এবছর আমাদের থিম হচ্ছে হ্যারি পটারের জাদুনগরী, মানে টোটালটাই বাচ্চাদের নিয়ে। যার জন্য আজকে আমরা কিছু মানে যাদের বলে হ্যান্ডিক্যাপ বাচ্চাদের অনেক গিফট করেছি তাদেরকে নিয়ে পুজোটা আর কি, টোটাল পুজোটাই বাচ্চাদের নিয়ে। নমস্কার, নবোদয় সংঘের এবছর 71তম বর্ষের বিশেষ আকর্ষণ হলো হ্যারি পটারের জাদুনগরী। তো আমার মনে হয় এই ধরনের বিষয় নিয়ে এখনো পর্যন্ত কলকাতা বা উত্তরাঞ্চলে কোনো কাজ হয়েছে কিনা আমার জানা নেই। তো যাই হোক, এইটা আমার ধারণা ছোটদের উপর একটা বিরাট প্রভাব পড়বে, কারণ এইটা জে.কে. রাউলিং এর একটা বিখ্যাত উপন্যাস, সেটা সারা বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করেছে এবং এটা সারা বিশ্বজুড়ে একটা বেস্ট সেলার হয়েছে বইটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুজোর আগামী আপডেট পেতে।